এই টোনাটা সে কখন বাজারে গেছে? এখনো বাজার নিয়ে আসার কোনো নামই নেই। আজ টোনা বাড়িতে আসুক, ওকে শুধু ভাত খাইয়ে রাখবো। এই গাধা বোকা টোনাটা আমার জীবনটা একেবারে শেষ করে ফেললো। একে নিয়ে কোনো কাজই হয় না। ও বাবা, বাজার করতে করতে কত দেরি হয়ে গেল। টুনি রেগে আজ আমায় মেরে ফেলবে। টোনা, বাঁচতে চাইলে তুই তাড়াতাড়ি পা চালা, নয়তো বইয়ের হাতে মার খেতে হবে। কিরে টোনা, তুই এত তাড়াতাড়ি বাজার নিয়ে কোথায় যাচ্ছিস? এক্ষুনি বাড়িতে যেতে হবে না। আয়, আমরা বসে একটু গল্প করি। তোকে তো এখন দেখাই যায় না, সারাক্ষণ শুধু বইয়ের আঁচল ধরে থাকিস। ওরে বাবা, তুমি এসব কি বলছো কালু দাদা? আমি এখন বাজারগুলো বাড়িতে না নিয়ে গিয়ে তোমার সাথে গল্প করব? এমনিতেই আমার বাজার করতে অনেক দেরি হয়েছে, তার উপর যদি আমি এখন গল্প করতে বসি তাহলে টুনি আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না। আমার যে দরজার বউ তা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ টোনা, তা তো জানি। আচ্ছা ঠিক আছে, তুই বাজারগুলো নিয়ে বাড়িতে যা, তোকে আটকানো আমার ঠিক হবে না। এরপর টোনা বাজার নিয়ে বাড়িতে যায়। এই যে মহারাজ, তোমার এখন ফেরার সময় হলো। সে কখন বাজারে গেছো? তা এতক্ষণ বাজারই করছিলে নাকি কোথাও আড্ডা মারছিলে, বলো তো শুনি। এসব তুমি কি বলছো গিন্নি? আমি আড্ডা দিতে যাব কেন? আমি তো বাজার করছিলাম। বাজার করতে করতে এত দেরি হয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি। তুমি আর আমার উপর রাগ করো না গো। তোমার ওই একই কথা শুনতে শুনতে আমার কানটাই পচে গেছে। এবার এখানে দাঁড়িয়ে না থেকে মুরগিগুলোকে গিয়ে একটু খাবার দাও তো দেখি। ঠিক আছে টুনি, আমি মুরগিগুলোকে এক্ষুনি খাবার দিয়ে আসছি। তোরা সবাই বেশি বেশি করে খাবার খাতো দেখি। বেশি করে খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হবি, আর আমাকে অনেকগুলো করে ডিম দিবি, বুঝেছিস? এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টোনা, আজ আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো তো। টুনি, তুমি বিরিয়ানি খাবে? কিন্তু এ বনে তো বিরিয়ানি পাওয়া যায় না, তাহলে আমি কোথা থেকে তোমাকে বিরিয়ানি এনে খাওয়াবো বলো তো? ওসব আমি জানি না, তুমি যেখান থেকে পারো আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো, বুঝতে পেরেছো? নয়তো তোমাকে আজ ঘরে ঢুকতে দিব না। টুনির মুখে এমন কথা শুনে টোনা আর কিছু না বলে বিরিয়ানি আনতে পাশের বনে চলে যায়, আর পাশের বন থেকে বিরিয়ানি নিয়ে আসতে থাকে। তখন এক বৃদ্ধার সাথে টোনার দেখা হয় বাবা, কে তুই? তুই আমাকে একটু সাহায্য করবি? আমার খুব ক্ষুধা লেগেছে। এ পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি বনের সকলের কাছে সাহায্য চেয়েছি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তুই আমাকে দে না বাবা কিছু খেতে। বুড়িমা, তুমি যে আমাকে অনেক বড় বিপদে ফেলে দিলে, কারণ আমার কাছে যে এক প্যাকেট বিরিয়ানি আছে, আর এই বিরিয়ানি যে আমার বউ আমার কাছে খেতে চেয়েছে। ঠিক আছে বুড়িমা, আপনি তো অনেক ক্ষুধার্ত, আপনি এই বিরিয়ানি খেয়ে নিন, আমি না হয় কাল এসে টুনির জন্য আবার বিরিয়ানি নিয়ে যাব। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তুই যে আমার অনেক বড় উপকার করলি, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। এ মা, আমি তো বুড়িমাকে বিরিয়ানি দিয়ে দিলাম, এখন টুনিকে বিরিয়ানি না দিতে পারলে টুনি যে কি তাণ্ডব শুরু করবে সৃষ্টিকর্তাই জানে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। টোনা, এই তোমার বাড়ি ফেরার সময় হলো বুঝি? আমি যে কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছি বিরিয়ানি খাওয়ার জন্য। এ কি, তোমার হাতে বিরিয়ানি দেখছি না কেন? টোনা, তুমি বিরিয়ানি নিয়ে আসোনি। আসলে মানে টুনি, আমি বিরিয়ানি নিয়ে আসছিলাম, তখন পথে আমার সাথে এক ক্ষুধার্ত বৃদ্ধা দেখা হয়, তাই আমি বিরিয়ানির প্যাকেটটা ওই বৃদ্ধাকেই দিয়ে দিয়েছি। আহা, কি সুন্দর গল্প বললে, বেশ করেছো অন্যকে সাহায্য করে। এখন তুমি নিজে বাড়ি থেকে বের হও, আজ তোমার বাড়িতে কোনো জায়গা নেই। কয়েকদিন না খেয়ে থাকলে তবেই বুঝবে অন্যকে সাহায্য করার মর্ম। টুনি, তুমি এমন করে বলছো কেন? বৃদ্ধাকে দেখে আবার অনেক মায় হয়েছিল, তাই আমি ক্ষুধার্ত বৃদ্ধাকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। তুমি তো জানো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, তাহলে সৃষ্টিকর্তা তাকে অনেক ভালোবাসে।
তুমি তোমার সৃষ্টিকর্তার ভালোবাসা নিয়েই থাকো আর বাড়ি থেকে চলে যাও। এদিকে আমি ক্ষুধার জ্বালায় মরছি আর জনসেবা করা হচ্ছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও দেখি, তোমাকে আর আমার সহ্য হচ্ছে না। এ কথা বলে টুনি টোনার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এই যা, টুনি দরজাটা লাগিয়ে দিল, এখন আমি কোথায় যাব? টুনির রাগ যে আমার আর ভালোই লাগে না, এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর কখনো বাড়ি ফিরে আসব না। টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। উহ বাবা, রাগ করে যে চলে এলাম, এখন যে আমার ভীষণ খিদে পেয়েছে, আর বাড়িতেও ফিরব না, আজকেই আমি অন্য বনে চলে যাব, তবুও টুনির মুখ আর দেখব না, যাই পশ্চিমের বনের দিকে এগোতে থাকি। আরে আরে, গাছের ডালে কাঁঠাল বাড়ি, জীবনে এমন বাড়ি দেখিনি, যাই একটু কাছে গিয়ে বাড়িটা ভালো করে দেখি, আর গাছের ডালের কাঁঠাল বাড়ির ভেতর থেকে একটু ঘুরেও আসি। টোনা সেই গাছের ডালের কাঁঠাল বাড়ির দিকে পা বাড়ায়, তখনই গাছের ডালের কাঁঠাল বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। টোনা কান্নার আওয়াজ শুনে বেশ অবাক হয়ে যায়। আরে আরে, গাছের ডালের কাঁঠাল বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে, এই বাড়িতে কেউ আছে নাকি? গাছের ডালের কাঁঠাল বাড়িতে কে আছো আর কান্না করছো বা কেন, বলো আমাকে বলো। আমি মায়াপুরি কথা বলছি, তুমি দয়া করে আমাকে এখান থেকে বের করো, নয়তো আমি যে এখানেই মারা যাব, আমাকে বের করো। কিন্তু তুমি এই কাঁঠাল বাড়িতে বন্দি হলে কি করে? কিন্তু আমি তোমাকে কি করে এই কাঁঠাল বাড়ি থেকে মুক্ত করব তা তুমি আমাকে বলে দাও। এই বন পার হলে তুমি একটা পাহাড় দেখতে পারবে, আর সেই পাহাড়ে আছে একটা গুহা, সেই গুহার ভিতরে আছে একটা সিন্দুক, আর সিন্দুকের ভিতরে একটা চাবি আছে, ওই চাবি দিয়ে তুমি কাঁঠাল বাড়ির দরজা খুলতে পারবে। ঠিক আছে মায়াপুরি, আমি চাবি নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এরপর টোনা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়, আর পথে সেই বৃদ্ধার সাথে টোনার আবারও দেখা হয়। কি রে বাবা, এমন অস্থির হয়ে কোথায় যাচ্ছিস? এরপর টোনা বৃদ্ধাকে সব কথা খুলে বলে, আর সেই বৃদ্ধা টোনাকে একটা তলোয়ার দেয়। বাবা, এই তলোয়ারটা তোর সাথে রাখ, তুই কোনো বিপদে পড়লে এই তলোয়ারটা তোর কাজে লাগবে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। ডাইনি টোনার দিকে এগিয়ে আসতে থাকে, তখন টোনা তলোয়ার দিয়ে ডাইনিকে আঘাত করে আর ডাইনি ধ্বংস হয়ে যায়, আর টোনা সিন্দুক থেকে চাবি বের করে কাঁঠাল বাড়ির কাছে আসে আর গাছের ডালের কাঁঠাল বাড়ি থেকে মায়াবী পরীকে মুক্ত করে। এরপর মায়াবী পরী টোনাকে জাদু করে অনেকগুলো সোনার মোহর দেয় আর মায়াবী পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে বা, এখানে তো অনেক সোনার মোহর আছে, এগুলো আমি বাড়িতে নিয়ে যাই, তাহলে টুনি আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। এরপর টোনা সোনার মোহর নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে খারাপ আচরণ করব না। টুনি, তুমি কেঁদো না, আমি তোমার কথায় কিচ্ছু মনে করিনি, আজ থেকে আমরা আর ঝগড়া করব না, আমরা এই সোনার মোহর বিক্রি করে সুখেই দিন কাটাতে পারবো, আমাদের আর কোনো অভাবও থাকবে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। গর্ভবতী স্কুল ছাত্রী, এক বনে বাবাহারা টুনি তার বৃদ্ধ মা মিনু টুনটুনির সাথে বসবাস করত।
মিনু টুনটুনি বৃদ্ধ বয়সে কোনো রকমে আয় রোজগার করে টুনি লেখাপড়ার খরচ চালাতো আর সংসারের খরচ চালাতো। এভাবেই টুনি আর তার মা মিনু টুনটুনির দিন কাটছিল। মা টুনি, আমি আজ আছি কাল নেই রে মা, তাই আমি তোর জন্য পাশের বনে টোনা নামে এক ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি রে মা। আমি মরার আগে তোর বিয়ে দিয়ে যেতে চাই। কিন্তু মা, আমি এখন বিয়ে করলে যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি যে অনেক করতে চাই মা, পড়াশোনা করে আমি অনেক বড় হতে চাই। মা টুনি, গরিবের আবার কিসের পড়াশোনা বল? টোনা বেশ সংসারি ছেলে, টোনার সাথে বিয়ে হলে তুই ভালো থাকবি, দুবেলা দুমুঠো খেতে পারবি রে মা। আর দেখ, তোর এই অযথা পড়াশোনার জন্য আমি টোনার মতো ভালো ছেলে হাত ছাড়া করতে চাই না। রাজি হয়ে যা না মা, রাজি হয়ে যা। মিনু টুনটুনের এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। এরপর টুনি মায়ের কথা মতো বিয়ের জন্য রাজি হয়ে যায়। অবশেষে দিন কোন দেখে বিয়ে হয়ে যায়। এদিকে টুনিও বিয়ের পরপরই গর্ভবতী হয়ে যায়। টুনি গর্ভবতী হলেও তার মন পড়াশোনা করার জন্য ব্যাকুল হয়ে থাকে। একদিন টুনি টোনাকে বলে, ওগো টোনা, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। টোনা, তুমি রাগ করবে না তো বলো? তুমি যদি রাগ না করো তাহলে আমি কথাটা বলবো। আহা টুনি, এত আমতা আমতা করছো কেন? বলেই ফেলো একবার। কি বলতে যাচ্ছ তুমি? আর তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছো, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো টুনি, বলো। টোনা, আমার বড় ইচ্ছে পড়াশোনা করার। আমি আবারও স্কুলে ভর্তি হতে চাই টোনা, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না টোনা। টুনির এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায়। আর টোনা বলে ওঠে, এসব তুমি কি বলছো টুনি? এই সময়ে তুমি পড়াশোনা করবে? তুমি পারবে না টুনি, পারবে না। বাদ দাও তো তোমার এসব ইচ্ছে। না টোনা, তুমি এভাবে অমত করো না। মা গরিব ছিল বলে আমাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। মা তো মুক্তি পেয়েছে। এবার তুমিও যদি আমার পড়াশোনার ইচ্ছেটাকে এভাবে নষ্ট করে দাও, তবে আমি কোথায় যাব বলো? আহা টুনি, কান্না করো না, আমি তোমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবো না। আমিও এক সময় পড়াশোনা করতে চেয়েছিলাম জানো, কিন্তু তার হয়ে ওঠেনি। কিন্তু তোমার যখন এত ইচ্ছে পড়াশোনা করার, তবে আমি অবশ্যই তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। তুমি তৈরি হয়ে নাও টুনি, আজকেই আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে যাব। টোনার এমন উদার মানসিকতা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায়। এরপর টুনি তৈরি হয়ে টোনার সাথে স্কুলে যাবার জন্য বেরিয়ে পড়ে। পথের মধ্যে, কি গো টোনা দাদা, বউকে নিয়ে কোথায় যাচ্ছো? শ্বশুর বাড়ি নাকি? গর্ভবতী অবস্থায় বুঝি সেখানেই থাকবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, টুনির বাপ মা বলতে তো কেউ নেই, ও তো একটা এতিম মেয়ে। না কাকলি, আমার কি টাকা পয়সার অভাব যে বউকে গর্ভবতী হওয়াতে বাপের বাড়িতে রাখবো? অতটাও ছোট লোক আমি নই। আমি টুনিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, টুনি আবার পড়াশোনা শুরু করবে। কি বললে তুমি টোনা? এই বুড়ো বয়সে টুনি আবার বাচ্চাদের মতো স্কুলে পড়তে যাবে? হাসালে টোনা, তুমি হাসালে, তা ভালোই সিদ্ধান্ত নিয়েছো বুঝলে টোনা। বউ স্কুলে পড়বে, সাথে বেতের বাচ্চাটাও পড়বে, পরে আর তোমার ছানাকে স্কুলে পড়াতে হবে না। তোমাদের আদিক্ষেতা দেখে মরে যায় মরে যায়। এভাবে কেন বলছো কাকুলি? পড়াশোনা করা বুঝি পাপ কাজ? একদিন দেখো আমি পড়াশোনা করে ডাক্তার হব, আর এই বর্ণের সবার সেবা করব। থাক টুনি থাক, আর বড় বড় কথা বলা লাগবে না। দুদিন পর তো তোর নিজেরই ডাক্তারের কাছে যেতে হবে। আর তুই কি না হবে ডাক্তার? গর্ভবতী হয়ে নাকি কেউ আবার স্কুলে যায়? কি লজ্জা, কি লজ্জা আছি। এ কথা বলে কাকুলি টোনাটুনিকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর টোনাটুনি স্কুলে যায়। আর তারা হেডমাস্টারের ঘরে ঢোকে। হেডমাস্টার তাদের দেখে বলে, আসুন আসুন বসুন। তা আপনারা কাকে ভর্তি করতে এসেছেন? আপনাদের ছেলে না মেয়ে? কই, সাথে এনেছেন তাকে? দেখতে পাচ্ছি না তো। না স্যার, আমরা আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে আসিনি, আমি নিজেই ভর্তি হতে এসেছি।
মানেটা কি আপনাকে দেখে তো গর্ভবতী মনে হচ্ছে এই সময়ে আপনি কিভাবে স্কুলে পড়বেন না না আমি আপনাকে ভর্তি করে নিতে পারবো না ইয়ার কি করতে এসেছেন নাকি এখানে হ্যাঁ বের হন তো এখান থেকে না না স্যার আপনি আমাকে দয়া করে ভর্তি করিয়ে নিন আমি গর্ভবতী হয়েছি তো কি হয়েছে আমি পড়াশোনা করতে পারবো আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিবেন না স্যার আমাকে আপনার স্কুলে পড়তে দিন টুনির এমন কথা শুনে হেডমাস্টারের মনে দয়া হয় আর টুনিকে বলে ঠিক আছে আমি আপনাকে ভর্তি করিয়ে নিব তবে আমাকে কথা দিতে হবে এই স্কুলের ফার্স্ট রেজাল্ট করতে হবে আপনাকে হেডমাস্টারের কথা শুনে টুনি রাজি হয়ে যায় এরপর টুনি স্কুলে ভর্তি হয় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় টুনি খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে একদিন টুনি বই খাতা নিয়ে ক্লাসরুমে গেলে ক্লাসের সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে দেখো দেখো সবাই আমাদের ক্লাসে এক গর্ভবতী পুরি ছাত্রী ভর্তি হয়েছে ও কাকিমা তুমি তো ক্লাসে ভর্তি হয়ে গেলে তো তোমার ছানাকেও কবে ভর্তি করে দিবে শুনি তোমার ছানা কি পেটেই থাকবে নাকি বের হবে আমাদের বলো তো ছানা পড়াশোনা করার বয়সে তার মা এসে নাকি পড়াশোনা করবে এই দেখো সবাই দেখো এই বুড়ি কাকিমাকে দেখে যাও গুহুর এমন কথা শুনে টুনি মন খারাপ করে বাড়ি চলে যায় আর টোনাকে কাঁদতে কাঁদতে বলে আমি আর পড়াশোনা করব না গো গর্ভবতী অবস্থায় স্কুলে যাচ্ছি বলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে কেউ আমার কষ্টটা বোঝে না শুধু আমাকে অপমান করে সবাই এসব নিয়ে তুমি মন খারাপ করো না টুনি দেখবে একদিন তোমাকে নিয়ে সবাই গর্ব করবে টোনার এ কথা শুনে টুনি মনে সাহস পায় এরপর টুনি আরো ভালো করে পড়াশোনা করতে থাকে দেখতে দেখতে টুনির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় তারপর রেজাল্টের দিন চলে আসে সুধী ছাত্রছাত্রী বিন্দু আমি আজ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আর আজ যে ফার্স্ট হবে তাকে সোনার মেডেল দেয়া হবে আমাদের মাঝে ফার্স্ট হয়েছে টুনি টুনির জন্য সবাই হাততালি দাও সবাই টুনির রেজাল্ট দেখে ভীষণ অবাক হয়ে যায় এদিকে টুনিও তার রেজাল্টে ভীষণ খুশি হয়ে যায় তারপর টুনি মেডেল গলায় নিয়ে বাড়িতে যায় আর টোনাকে ডাকতে থাকে টোনা কোথায় তুমি দেখে যাও আমি ফার্স্ট হয়েছি টোনা টোনা আমি পেরেছি আমি ফার্স্ট হতে পেরেছি টোনা টুনির কথা শুনে টোনা ঘরের বাইরে আসে আর টুনিকে বলে আমি জানতাম টুনি তুমি পারবে তুমি পারবে ভালো রেজাল্ট করতে তুমি প্রমাণ করে দিয়েছো শিক্ষার কোনো বয়স হয় না যে কোনো পরিস্থিতিতে শিক্ষা গ্রহণ করা যায় এরপর টুনি ছানা জন্ম দেয় আর ছানা জন্ম দেওয়ার পরপর টুনি আরো পড়াশোনা করে আর বনের সবচেয়ে বড় ডাক্তার হয়ে ওঠে টুনি আর বনের সবার সেবা করতে থাকে এদিকে টুনি গর্ভবতী থাকা অবস্থায় যারা টুনিকে নানা ধরনের অপমানজনক কথা বলেছিল তারা সবাই টুনির কাছে ক্ষমা চায় তারপর টুনি তার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে রূপপুর বনে অনেক পাখির বসবাস ওই বনের রাজা ছিল ঈগল রাজা ঈগল ছিল খুবই লোভী আর খুবই কৃপণ বনের প্রজাদের কোথায় কোনো ধরনের সমস্যা হলে সেটা রাজা কোনো পরোয়া করে না একবার বনে প্রচন্ড রকম খরা দেখা দেয় খরার কারণে বনের মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে যায় প্রচন্ড রোদের কারণে নদী নালা সব শুকিয়ে যায় এই খরার কারণে বনের সব পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় একদিন শালিক অস্থির হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় ওর সাথে টুনি দেখা হয় আর টুনি বলতে থাকে দিদি এইভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছ কি হয়েছে তোমার অস্থিরতার কারণ কি বনের মাঠঘাট যে সব শুকিয়ে গেছে বনে যে খরার প্রকোপ পড়েছে তা কি তুই জানিস না আমি তোমার অস্থিরতা দেখে মনে করেছিলাম যে তোমার মেয়ে শালু অসুস্থ হয়েছে আর খরা আমি সেই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম দিদি
করার কারণে আমাদের জমিতে তো তেমন ফসল হয়নি, আর ভালো ফসল না হলে আমরা খাবই বা কি, রাজাকে খাজনা দিবই বা কি করে। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই কৃপণ লোভী রাজার কারণে ঈশ্বর আমাদের বনে এমন খরা দিয়েছে। কি যে করব, কিভাবে যে দিন কাটাবো কিছুই তো বুঝতে পারছি না রে। দিদি আমি বলি কি, আমরা বনের সব প্রজারা রাজাকে গিয়ে আমাদের সমস্যার কথা বলি। রাজা মশাই কি আমাদের সমস্যার কথা বললে কি সমাধান করে দিবে? এত বড় বিপদের দিনে রাজা মশাই আমাদের থেকে কখনোই মুখ ফিরিয়ে নেবে না। আমার বিশ্বাস রাজা আমাদের সাহায্য করবেই করবে। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন চল বনের সবাইকে বলি আর রাজপ্রাসাদে যাই। এই বলে ওরা দুজন বনের সবাইকে নিয়ে রাজপ্রাসাদে যায়। বনের সবাইকে একসাথে রাজপ্রাসাদে দেখে রাজা ঈগল বলতে থাকে, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? তোমরা সবাই একসাথে হয়ে কি চাইতে এসেছো রাজপ্রাসাদে? আমি শূন্য, আমি তোমাদের কিছুই দিতে পারবো না, তাই সমস্যা বলার আগেই এখান থেকে চলে যাও তোমরা সবাই। রাজা মশাই দয়া করে আমাদের তাড়িয়ে দেওয়ার আগে আমাদের সমস্যার কথাগুলো একবার শুনুন। বেশ, তবে বলো তোমরা কি বলতে এখানে এসেছো? রাজা মশাই, বনে বেশ কয়েক মাস ধরে প্রচুর খরা যাচ্ছে, যার কারণে বনে নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, আর পানি না থাকার কারণে এবার জমিতে কারোরই ফসল হয়নি। তাই আমরা আপনার কাছে একটা সেচ মেশিনের আবেদন করছি, মহারাজ আমাদের ফিরিয়ে দিবেন না? রাজা মশাই আর একটা কথা, এবার আমাদের ফসল ভালো না হওয়ার কারণে আমরা কেউ খাজনা দিতে পারবো না। দয়া করে সেচ মেশিনের সাথে সাথে আমাদের খাজনাটাও মওকুফ করে দিন। প্রজাদের এমন কথা শুনে রাজার ভীষণ রাগ হয়, আর রাজা রেগে বলতে থাকে, এখানে কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি তোরা? হ্যাঁ, ফসল হোক বা না হোক, বনে খরা হোক আর বন্যা হোক, আমার খাজনা চাই মানে চাই, বুঝতে পেরেছিস তোরা? রাজা মশাই, আমরা যদি আপনাকে খাজনা দেই তাহলে যে আমরা না খেতে পেরে মারাই যাব, এমন করবেন না রাজা মশাই, দয়া করুন। আমার কোনো দয়া মায় নেই, তোরা খেতে না পেরে মারা গেলেও আমার কি? হ্যাঁ, আমি শুধু চাই আমার কোষাগার টাকায় ভর্তি হোক। ঠিক আছে রাজা মশাই, আমরা মানলাম খাজনা দেওয়ার কথা, কিন্তু আপনাকে সেচ মেশিন দিতে হবে, পানি থাকলে আমরা ঠিক মতো ফসল ফলাতে পারবো আর আপনাকেও খাজনা দিতে পারবো। তোরা সামান্য প্রজা হয়ে আমার উপর আদেশ খাটাস, আমি তোদের সবাইকে আমার এই বন থেকে তাড়িয়ে দিব। চলে যা বলছি এক্ষুনি এখান থেকে। রাজার এমন কথা শুনে বনে সবাই কান্না করে আর অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের পাখিদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। রাজার মন্ত্রে যজ্ঞকাক ছিল খুবই ভালো মনের পাখি। যজ্ঞকাক বনের পাখিদের এরকম অবস্থা দেখে খুবই ব্যথিত হয়ে যায়। একদিন যজ্ঞকাক বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় শালিক ওখানে আসে আর যজ্ঞকে বলে, যজ্ঞ দাদা দেখো দেখো আমাদের বনের অবস্থা দেখো, আমরা যে বড্ড অসহায় গো, আমরা এই অবস্থায় রাজাকে কি করে খাজনা দিব বলো? তুমি রাজার মন্ত্রী, তুমি একটু রাজাকে বুঝিয়ে বলো না গো দয়া করে। আরে আরে শালিক বোন, কি করছো, হাত জোর করা লাগবে না, আমি আজকে রাজা মশাইয়ের সাথে চূড়ান্ত আলোচনা করব, আমি আসি তবে। এই বলে যজ্ঞ চলে যায়। বনে সকলের দুরবস্থা দেখে যজ্ঞকাকের ভীষণ মন খারাপ হয়, আর যজ্ঞকাকের মন খারাপ দেখে রাজামশাই বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞ, আজ দেখি তোমার মনটা খারাপ, কিসের কারণে তা বলো তো শুনি। মহারাজ আপনি এত লোভী কেন? আপনি জানেন আপনার খাজনার টাকা জোগাড় করতে বনের প্রজাদের কত কষ্ট করতে হচ্ছে, এই খরার মাঝে সব পাখিরা খেয়ে না খেয়ে কত কষ্টে দিন কাটাচ্ছে, যে রাজা প্রজাদের দুঃখ বোঝে না সে কখনো রাজা হতে পারে না। বাবা যজ্ঞ, প্রজাদের জন্য তোমার দেখি খুবই মায়া, তা তোমার যখন এতই মায়া তখন তুমি নিজেই তোমার বেতন থেকে তাদের টাকা দিচ্ছ না কেন? হ্যাঁ মহারাজ, আপনি এতটা কৃপণ আর লোভী আগে জানলে আপনার মন্ত্রী আমি হতাম না।
যোগ্য কাকের কথা শুনে রাজা ভীষণ রেগে যায়। আমার রাজ্যে কাজ করে তুমি আমাকে অপমান করছো যোগ্য, এত বড় সাহস তোমার? আজ থেকে তোমার চাকরি শেষ, বেরিয়ে যাও এখান থেকে বলছি। রাজার কথা শুনে যোগ্য মন খারাপ করে রাজপ্রাসাদ ত্যাগ করে আর বনের রাস্তা দিয়ে যেতে থাকে। এমন সময় ওখানে টুনি সহ অনেকেই আসে আর টুনি বলে, যোগ্য দাদা, রাজামশাই কি রাজি হয়েছে আমাদের সাহায্য করার জন্য? না রে টুনি, না, আমিও ওই কৃপণ লোভী রাজার কাছে হেরে গিয়েছি। যোগ্য দাদা, আমি একবার চেষ্টা করে দেখি। আমি মন্ত্রী হয়ে পারলাম না, আর তুই তো সাধারণ পাখি, তুই কি করে পারবি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিয়ে দেখো না, এই টুনি তার বুদ্ধি দিয়েই কিছু করতে পারে কিনা। টুনির কথায় যোগ্য রাজি হয়ে যায় আর টুনি রাজার কাছে রাজপ্রাসাদে চলে যায়। টুনিকে দেখে রাজা বলে, আমি তো মহা বিপদে পড়ে গেলাম, একবার এ আসে আরেকবার ও আসে, এবার আবার তুই কি চাইতে এসেছিস আমার কাছে? আমি কিছুই চাইতে আসিনি রাজা মশাই, আমি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি জানেন। আপনার মন্ত্রী আপনার নামে খারাপ কথা বলে বেড়াচ্ছে বনে, আর নিজে খ্যাতি অর্জনের জন্য কি করেছে জানেন? একদিনে 100 টাকা করে দিতে চাইছে সবাইকে। কি, যোগ্য কাক এইভাবে খ্যাতি অর্জন করতে চাইছে? আমি এটা হতে দিব না। যোগ্য কাক যদি 100 টাকা করে দেয় তাহলে আমি 500 করে দিব। প্রথম দিন 500 টাকা দিব, তার পরের দিন 1000 টাকা দিব, আবার তারপরের দিন 1500 টাকা দিব। এইভাবে যতদিন যাবে আমি ততই টাকার পরিমাণ বাড়িয়ে দিব। তবুও যোগ্য কাকে খ্যাতি অর্জন করতে দিব না আমি, এই আমি বলে দিলাম। আপনি যে অনেক বড় মনের পাখি তা কেউ না জানলেও আমি আগে থেকেই জানতাম জানেন। তবে রাজা মশাই, আপনি আপনার কথাগুলো একটা চুক্তিপত্রে লিখে আপনার সিলমোহর লাগিয়ে দিন, যাতে বনের সবাইকে আপনার ভালো রূপটা দেখাতে পারি। বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি টুনি, আর সাথে আজকে 500 টাকাও দিয়ে দিচ্ছি। এই বলে রাজা একটা চুক্তিপত্র লিখে দেয় আর টাকাও দেয়। টুনি টাকা আর চুক্তিপত্র নিয়ে যোগ্য কাকের কাছে যায়। যোগ্য কাক টুনির বুদ্ধির কথা শুনে বলতে থাকে, বাহ টুনি বাহ, সত্যি টুনি তুই অনেক বুদ্ধিমতি। আজ তোর বুদ্ধির কারণে রাজার টাকা দিয়ে আমরা সবাই উপকৃত হব, এবার রাজা বুঝবে মজা। এভাবে সবাই বুদ্ধিমতী টুনির প্রশংসা করে। রাজা তার চুক্তি অনুযায়ী রোজ রোজ বনের সবাইকে টাকা দেয়। এইভাবে রোজ রোজ টাকা দিতে দিতে রাজার কোষাগার শূন্য হয়ে যায়। এভাবে বুদ্ধিমতী টুনির বুদ্ধির কারণে কৃপণ লোভী রাজা তার শাস্তি পায় আর বনের প্রজারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।